আসন্ন দাদার জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে নির্বাচনী মাঠে টিকে রয়েছে 5 জন। দলীয় মনোনয়নে আওয়ামী লীগ নেতা শামীম হক এগিয়ে থাকলেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী একে আজাদ সহ 5 নেতা। এদিকে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী জড়িয়েছে দ্বন্দ্বে। ফরিদপুর থেকে স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন ফরিদপুর 3, এরই মধ্যে জমে উঠেছে এই আসনের নির্বাচনী কার্যক্রম। ইতিমধ্যে এই আসনের দলীয় মনোনয়নপত্র জমাট পর্ব শেষ, সমাপ্ত হয়েছে মনোনয়ন যাচাই বাছাইও। নির্বাচনী মাঠে টিকে আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক, স্বতন্ত্র প্রার্থী একে আজাদ, জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া, বাংলাদেশ কংগ্রেসের এম এ মুহিদ হোসেন আরিফ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন। তবে এরই মধ্যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি দাবি তুলে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী একে আজাদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। সমস্যা নেই, আমি মিথ্যা বলছি, আমাকে তো পেপার যদি সরকার দেখতে চায় আমি দিয়ে দেবো, আমাকে যদি নির্বাচন কমিশন আমি দিয়ে দেবো। স্থাপিত হয়েছে এটা আদর্শ ঘটনা, আমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আমি বিদেশে কোনোদিন আমি কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লাইও করিনি আর বিদেশে কোনো অ্যাকাউন্টও নেই। তবে নির্বাচনের বিধিনিষেধ যাতে প্রার্থীরা মেনে চলেন সেজন্য নজরদারি সহ বিস্তারিতভাবে জানানো হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। কি কি করণীয়, কি করা যাবে কি করা যাবে না, সেই বিষয়গুলো আমরা সবাইকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো এবং আমরা চাই যে পরিপূর্ণ সহিংসতা মুক্ত একটি উৎসবমুখর পরিবেশে একটি উপজেলা, একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ফরিদপুর 3 আসনের মোট ভোটার 4,04,300 জন। ইমরুল কায়েস, আরটিভি।